তোমার দিকে বলা হয়েছে যে 23 দলের সভা হয়েছে, কিন্তু বাস্তবে 23 দলের সভা হয়নি, সভাটা ছিল হচ্ছে 13 দলের। কারাগারে এসেছিলেন শারদ পাওয়ার, কারাগারে এসেছিলেন অখিলেশ যাদব, কারাগারে এসেছিলেন মল্লিকার্জুন, এস জে দেবেগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু টিডিপি এসেছিলেন। দেখুন, এক এক দল থেকে যদি মল্লিকার্জুন খার্গে এবং মনু সিং সিন্ডি বলে, তাহলে কি দুটো দল হলো? যদি দেবগৌড়া আর কুমার স্বামী বলে, তাহলে কি দুটো দল হলো? আমি তো বাড়াতেই পারি সংখ্যায়। এবার কালকে কিন্তু 13টার বেশি রাজনৈতিক দল ছিল না, এবং কালকে কি হয়েছিল, ওরা নিজেরা ফিজ দিয়েছে, ওরা মিডিয়াকে কিন্তু ছবি তুলতে অ্যালাউ করেনি। তবু তারই মধ্যে তাবির মধ্যে টেলিগ্রাফ একটা আজকে ছবি ছেড়েছে, কতগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন, কারণ যিনি বলছেন যে গণতন্ত্র রক্ষা করবেন, গণতন্ত্র রক্ষা করার জন্য যিনি সভা করছেন, তিনি নিজে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেন। বাংলায় যে গণতন্ত্র নেই, এটা একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলেও সে বলে যে বাংলায় গণতন্ত্র নেই, কারণ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় গণতন্ত্রটা কিভাবে হত্যা হলো, কিভাবে গণতন্ত্রকে একটা নিধন করা হলো, সেটা আমরা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। আর তিনি মঞ্চ থেকে ভারতবর্ষের রাজ্যের অন্য লোকদের ডেকে এনেছেন যে তিনি নাকি ভারতবর্ষে গণতন্ত্র রাখবেন। গণতন্ত্রে ধরুন মূল ধাপ অনুযায়ী আজকে গণতন্ত্রে ভারতবর্ষের নির্বাচন হয়, ভারতবর্ষের বাইরে একটা রাজ্য দেখান, যে রাজ্যে কোন সিভিক পোল বলুন, কোন লোকসভার পোল বলুন, কোন বিধানসভার পোল বলুন, যেখানে একটা মানুষও মারা যায়, আর এটা আপনি উনি সংখ্যা কমিয়েই বলুন, কত কমিয়ে বলবেন যে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমরা বলছি আমাদের 52 জন কর্মী নিহত হয়েছে এবং সংখ্যাটা 100 জন। মমতা ব্যানার্জি বলুন না যে না 52 জন নয় 10 জন, না বলুন 25 জন, না 100 নয় ওরা 40 জন, কিন্তু গণতন্ত্রে নিহত হয়েছে এটা তো না বলে উনি থাকতে পারবেন না। উনি কি বলতে পারবেন যে না বিগত পঞ্চায়েত নির্বাচনে একটা মানুষও খুন হয়নি? আমরা কালকে সুযোগ পেলাম, কারণ পুলিশের ব্যারাটপে এমন ভাবে আটকে রাখা হয়েছিল বিরোধী নেতাদের, আমরা এই পঞ্চায়েতের চিত্রটা আমরা একবার অফিসারদের দেখাতে চেয়েছিলাম, আমরা একবার দেখাতে চেয়েছিলাম সতীশ মিশ্রকে, আমরা একবার মল্লিকার্জুন খড়গেকে অনুরোধ করেছিলাম যে আপনি আপনার দলের রাজ্যের যে সভাপতি বা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের পরিস্থিতিটা কি এটা একবার দেখে, কারণ ঝা চকচক করে শহর নীল লাল লাল আলো লাগিয়ে একদম ওই যে বলা হয় না যে কসমেটিক বিউটিফিকেশন করে আপনারা দেখাতে চাইলেন যে না বাংলা নাকি দারুণ অবস্থা আছে, বাংলায় গণতন্ত্র নাকি গড়গড় করে হচ্ছে, বাংলার মতন এত ভালো গণতন্ত্র আর কি। এবার আবার উনি ব্রিগেড থেকে ডাক দিলেন, কত কত লোক আছে, ভাই তোমাদের কার কার কাগজ কি কি লিখেছো বলো, কত লিখেছো,
তোমরা তো লিখছো, কাগজ লিখে দাও বলেছেন 1.5 থেকে 2 লক্ষ লোক না, কাগজ কি লিখেছে? বাস্তববাদী লোক আপনাকে তো এই জায়গাটা বাইরে যাওয়ার কোন রাস্তা নেই, কারণ এই জায়গাটা বাইরে যাওয়ার রাস্তা কোথায়? ধরুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি বাইরে যাবেন কোথা থেকে? জওহরলাল নেহরু রোড হচ্ছে 1.2 কিলোমিটার, ফ্রম আউটরাম রোড থেকে হচ্ছে 700 মিটার, ফ্রম সিএসআর ইন থেকে অ্যাভিনিউ হচ্ছে 800 মিটার, ফ্রম কুইন্স ওয়ে 700 মিটার, টোটাল স্কোয়ার মিটার হচ্ছে 77,000 স্কোয়ার মিটার, 282,800 5,000 স্কোয়ার ফুট, টোটাল